আগরতলা পুর নিগমের নোটিশ অবজ্ঞা করায় সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে আগরতলা বাদারঘাট রেল স্টেশন পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বহু দোকানপাট এবং বাড়িঘর। আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন, এই রাস্তাটির কাজ করার জন্য প্রজেক্ট নিয়েছিল পূর্ত দপ্তর, কিন্তু কাজটি এগিয়ে নিয়ে যেতে বাধা হয়েছিল এলাকার কিছু মানুষ। তাদের ক্ষতিপূরণ দিয়ে নোটিশ প্রদান করা হয়েছিল সরকারি রাস্তার জন্য জমি প্রদান করার জন্য, কিন্তু তারা জমি প্রদান করছিল না। তাই শুক্রবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সরকারি রাস্তা তৈরি করতে দোকানপাট এবং কিছু বাড়িঘর ভাঙা হয়েছে। এদিন সকাল থেকে বুলডোজার দিয়ে চলে আগরতলা পুর নিগমের এই অভিযান। টাস্ক ফোর্সকে এদিন সহযোগিতা করতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের আধিকারিক। সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যে রাস্তা ছিল, এটা আগে তো অনেক পাতলা রাস্তা ছিল, ওটাকে ওয়াইডেনিং এবং ভালো করে রাস্তা করার একটা প্রজেক্ট পিডব্লিউডি ডিপার্টমেন্ট নিয়েছে। তো ওখানে ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছিল এবং যে ওয়াইডেনিং চড়া করার জন্য টাকাও দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে লোক জায়গায় ছাড়ছিল না, ওনাকে অনেকবার আবেদন করা হয়েছিল। তারপরে ওখানে প্রায় নোটিশ প্রায় ওয়ার্নিং দিয়ে আজকে ওখানে এএমসি সাহায্য করছে, বেসিক্যালি যে মহকুমা প্রশাসনকে ওই জমির রেকর্ড করার জন্য ওদের ওখানে রোড যেটা রোড বাইন্ডিং কাজ হতো ওটা কমপ্লিট হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।